হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সামনেই রাখি, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটা সিম্পল ইজি রাখি মেকআপ লুক শেয়ার করি। খুব সিম্পল এই লুকটা, তোমরা শুধু রাখি বলে না, যে কোনো দিনের বেলা যে কোনো অনুষ্ঠানে তোমরা লুকটা করতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি আর তোমরা সঙ্গে থাকো। তো ফেসে আমি ভালো করে ফেস ওয়াশ করে আর টোনার লাগিয়ে রেখেছি আগে থেকে। এরপর আমি এখানে গুড ভাইবসের রোজ হিপ গ্লো সিরামটা ইউজ করবো অ্যাজ এ ময়শ্চারাইজার হিসাবে। তোমরা চাইলে ময়শ্চারাইজার ইউজ করতে পারো। সিরামটাকে ভালো করে পুরো ফেসে লাগিয়ে নিলাম। নেক্সট আমি এখানে প্রাইমার ইউজ করবো, এনওয়াইবির এই প্রাইমারটা। কম দামের মধ্যে প্রাইমারটা বেশ ভালো। এরপর আমি এখানে ফিটমির ফাউন্ডেশনটা ইউজ করেছি, ডট ডট করে ফাউন্ডেশনটা পুরো ফেসে লাগিয়ে নিলাম। এরপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি এখানে কনসিলার ইউজ করব। আমি এখানে সুইস বিউটির কনসিলারটা নিয়েছি, যেখানে যেখানে ডার্ক সার্কেলস আছে সেখানে কনসিলারটা লাগিয়ে নিলাম। এবার সেম বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটা ব্লেন্ড করে নেব। দেন আমি এখানে ফিটমির কম্প্যাক্টটা ইউজ করেছি, পুরো ক্রিম বেসটাকে আমি এখানে কম্প্যাক্ট দিয়ে সেট করে নেব। তোমরা চাইলে এখানে লুজ পাউডার ইউজ করতে পারো। এরপর একটা আইব্রোজ পেন্সিল নিয়ে আইব্রোজগুলো ড্র করে নেব। খুবই হালকাভাবে করবো যাতে পুরো ন্যাচারাল লুকটা লাগে, কারণ রাখির দিন কেউ অত হেভি মেকআপটা করে না, সিম্পল মেকআপটাই বেশি ভালো লাগে। নেক্সট আমি এখানে হিলারি রোডারি আই শ্যাডো প্যালেটটা নিয়েছি, এখান থেকে যে এই কালারটা আছে এই কালারটা নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করবো। সেম ওই কালারটা নিয়ে আমি ওই চোখে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যে এই গোল্ডেন কালারটা আছে এখানে, এটা নিয়ে আমি আইলিডের মাঝখানে অ্যাপ্লাই করব। আমি এটা হাত দিয়েই করেছি, তোমরা চাইলে ব্রাশ দিয়ে করতে পারো। দেন এখানে আমি এলইডি নিয়ে কাজলটা নিয়েছি। কাজলটা একটু ব্রাশের সাহায্যে আমি একটু স্ম্যাচ করে নিলাম। দেন আমি মেবলিনের এই হাইপার কার্ল মাস্কারাটা ইউজ করেছি। শ্রেয়নের এই কন্ট্রোল ব্লাশের প্যালেটটা থেকে আমি হালকা করে এখানে কন্ট্রোল লাগিয়ে নিলাম। খুবই হালকাভাবে করবো এটা। ব্লাশারটা একটু হালকা করেই লাগাবো। হাইলাইটারের জন্য আমি এখানে মেবলিনের মাস্টার বম্ব এই হাইলাইটারটা ইউজ করেছি। হাইলাইটারটা পুরো অপশনাল, তোমরা চাইলে করতে পারো না চাইলে নাও করতে পারো। চিকবোন, নোজ, চিন, আইব্রো নিচু এগুলোতে আমি হাইলাইটার লাগিয়ে নিলাম। এরপর এখানে মাই গ্ল্যামের লিপস্টিকটা ইউজ করেছি। দেন পুরো মেকআপটাকে সেট করার জন্য সুইস বিউটি মেকআপ ফিক্সারটা ইউজ করেছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক।
খুবই সিম্পল একটা মেকআপ লুক, তোমরা এটা খুব সহজেই করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও। আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।